ফুটবল ব্যবহৃত হবে না এটা শুধুমাত্র কাজ জমা থাকবে চিল্লা এখন আল্লাহু আকবার আর সব খরচের দায়িত্ব পুরুষকে দেওয়া হয়েছে আল্লাহু আকবার বলে সব দায়িত্ব পুরুষের কাঁধে চাপাই দিবে তাহলে কি আল্লাহ পাক নারীদের উপর জুলুম করলেন শুধু তাই না নারীরা কামাই করলে সেই টাকায় একমাত্র নারীরই থাকবে পুরুষের মালিকানা যাবে না স্ত্রী যদি টাকা ইনকাম করে সে যদি মাদ্রাসায় শিক্ষকতা করে প্রাইমারিতে শিক্ষকতা করে কিংবা ব্যবসা বাণিজ্য করে এই যে সম্পদ এই যে ব্যবসা করে নারী যে সম্পদটা উপার্জন করবে কোরআন বলে দিয়েছে ওই সম্পদের মালিক একমাত্র নারী নিজে এটা আমি বলি না এটা কোরআন বলেছে লিরিজালি নাসিবুম মিম্মা তাসাবু ওয়ালিন নিসাই নাসিবুম মিম্মা তাসাবনা পুরুষ যা ইনকাম করবে তার একটা অংশ পুরুষের নারী যা ইনকাম করবে সে অংশ নারীর জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ কিন্তু পুরুষকে ইনকামের সুযোগ করে দেওয়ার পরে মালিকানা দেওয়ার পরে দায়িত্ব দিয়ে দিলেন স্ত্রীকে খাওয়াবে সন্তানকে খাওয়াবে বিবাহ করতে যাবে বউর কাছ থেকে কিছু নিতে পারবে না নিজের পকেট থেকে টাকা বউকে দিতে হবে আল্লাহু আকবার বলে আল্লাহ কোরআন শরীফের আয়াতটা শুনেন অধিকার কাকে বলে আপনারা তো কোরআন পড়েন না কোরআন বুঝেন না আর বুদ্ধিজীবীরা যা বলে তাই নিয়ে এই দেশের তথা করিত সুশীল সমাজ নাচানাচি করে মহিলারা মনে করে বুদ্ধিজীবীরা আমাদেরকে দারুণ মাথায় তুলতেছে বুদ্ধিজীবী আমাদেরকে অধিকারের নামে ঘর থেকে বের করে দিয়েছে পুরুষের পাশাপাশি আমাদেরকে দাঁড় করিয়ে আমাদের অধিকার অর্জিত করে দিয়েছে আল্লাহর কসম বুদ্ধিজীবীরা আমার মা বোনদেরকে ঘর থেকে বের করে পুরুষের পাশাপাশি দাঁড় করিয়ে তার সমকক্ষ সম অধিকার তার সম্মান মর্যাদা বৃদ্ধি করে দেয় নাই বরং তাদেরকে টিস্যু পেপার পেপারের মতো ব্যবহারযোগ্য বানিয়েছে জোরে বলুন ঠিক কিনা ইসলাম দিয়েছে নারীকে পূর্ণাঙ্গ অধিকার ইসলাম নারীকে দিয়েছে তার ন্যায্য অধিকার যা পৃথিবীর কেউ দিতে পারে নাই কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে বিবাহ যখন করতে যাবে খবরদার মাগনা বিবাহ করতে পারবে না ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা ফা ইন তিবনা লাকুম আন শাইইন মিনহু নাফসান فَكُلُوهُ هَنِيئًا مَرِيئًا বিবাহ যখন করতে যাবা খুশি মনে বউকে মোহরানা দিবা আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলাতান আই ফারহাতান আল্লাহ বলছে বউকে যে টাকা দিবা মোহরানা দিবা এটা মনে যেন কষ্ট না লাগে যে 2 লাখ টাকা দিলাম 50,000 টাকা দিলাম কষ্টার্জিত টাকা আল্লাহ পাক বলেছেন না খবর না বউকে টাকা দেওয়ার সময় মনে ব্যথা রাখবা না আনন্দ চিত্তে হৃষ্ট চিত্তে খুশি মনে বউকে হাদিয়া দিবা চিল্লা করে আল্লাহু আকবার কি সুন্দর কথা আল্লাহ পাক মা বোনদের ব্যাপারে বলেছেন পৃথিবীর কোন ধর্মে নারীদের এই অধিকার পাই টু পাই হিসাব করে পৃথিবীর কেউ দিতে পারে না কিন্তু সে সমস্ত ধর্ম নিয়া বুদ্ধিজীবীদের কোনো প্রশ্ন নাই মাথা ব্যথা নাই নাস্তিকদের কোনো মাথা ব্যথা নাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 6 বছর বয়সে রসুল বিবাহ করলেন 8 বছর বয়সে ঘরে উঠায় নিলেন কেন এটা নিয়ে নাস্তিকদের বহুত প্রশ্ন কথা বলেন ঠিক কিনা কিন্তু যারা লিঙ্গ পূজা করে সেই লিঙ্গ নিয়ে তাদের কোনো প্রশ্ন নাই দেবতাই যে 1,000 নারীর সাথে সঙ্গম করেছে এটা নিয়ে তাদের কোনো প্রশ্ন নাই ভাগিনা যে তার মামির সাথে পালিয়ে বিবাহ করেছে তার সাথে অবৈধ সম্পর্ক করেছে এটা নিয়ে নাস্তিকদের কোনো প্রশ্ন নাই কথা বলতে হবে ঠিক কি না বৈধ কাজ নিয়ে ইসলামের সুন্দর সুন্দর বিধান নিয়ে যত প্রশ্ন মনে রাখতে হবে তৎকালীন যুগে মেয়েদের বিবাহ তো 8, 9, 10, 11 এটা অ্যাভেলেবেল ছিল তৎকালীন যুগের কথা বাদ দেন আপনি আপনার দাদা দাদির কথা জিজ্ঞেস করেন আমার দাদি বিবাহ হয়েছে সম্ভবত 10 বছর বয়সে আমার দাদির গর্ভে 10 জন সন্তানকে আল্লাহ উপহার দিয়েছেন তারা মরে যায় নাই তারা বেঁচে আছে আজও পর্যন্ত এদেশে তথাকথিত আইনজ্ঞরা
ওরা আমাদের মুসলিম আইনকে ধোঁকা দেয়, মুসলমানদের মধ্যে জিনা ব্যভিচারকে তারাই উস্কে দিয়েছে। তা না হলে আপনারা অনেকেই বিধান জানেন না, খবর রাখেন না, এদেশে নারীদের জন্য যৌনকর্মী হওয়ার যে আইন করা হয়েছে, পতিতাবৃত্তি সেক্স ওয়ার্কার, তাদের কতটুকু বয়সে একটা মেয়ে উপনীত হলে সে সেক্স ওয়ার্কার হতে পারে, এটা আপনারা কি জানেন? অনেকে জানেন না। রাষ্ট্রীয়ভাবে বৈধভাবে মাত্র 12 বছর একটা মেয়ের বয়স হলে সে সেক্স ওয়ার্কার হতে পারে, নাউজুবিল্লাহ বলতে ইচ্ছে করলো না, তাকে রাষ্ট্রীয়ভাবে কার্ড দেওয়া হবে, 12 বছর হলে এই মেয়েটা উপযুক্ত হয়ে গেল কি করার জন্য, জিনা করার জন্য। কিন্তু বিবাহের ক্ষেত্রে কি আইন দেখেন? বিবাহ করতে পারবে না যতক্ষণ না 18 বছর না হবে, তোমাকে অবৈধ কাজ করার জন্য 12 বছরে পারমিট, আর বিবাহ করার জন্য 18 বছর। তাহলে তো আনুষ্কার মতো মেয়েরা দর্শিদা হয়ে রাস্তা রাস্তা পড়ে থাকবে, এটাই স্বাভাবিক কথা। জেনা ব্যভিচারকে তোমরা উস্কে দিয়েছো, এ সমাজ নাই, এ যুবকদের চরিত্র নষ্ট হওয়ার জন্য, আমার মা বোনদের সন্তানদের চরিত্র নষ্ট হওয়ার জন্য এদেশের তথাকথিত বুদ্ধিজীবীরা দায়ী, যারা কথায় কথায় বাল্য বিবাহের স্লোগান তোলে কিন্তু 12 বছরের শিশু কন্যা ধর্ষিত হয়, তার পক্ষে কোনো ভূমিকা নাই। ওরা ইসলামের সুন্দর সুন্দর বিধান নিয়ে প্রশ্ন তোলে। আপনাদেরকে ছোট্ট আরেকটা তথ্য দিয়ে দেই, হযরতে মারিয়াম আলাইহাস সালাতু ওয়াসসালামের নাম আপনারা শুনেছেন, মহীয়সী পৃথিবীর শ্রেষ্ঠতম নারীর মধ্যে একজন, যার গর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা রূহুল্লাহকে উপহার দিয়েছিলেন। আল্লাহু আকবার! পুরুষের স্পর্শ ছাড়া আল্লাহ পাক তার গর্বে সন্তান দান করেছিলেন। হযরতে মারিয়াম আলাইহাস সালাতু ওয়াসসালাম যখন পুত্র ইসমাইলকে প্রসব করেন, তখন বাইবেলের মধ্যে কথা লেখা আছে, কোন কোন বর্ণনার মধ্যে এসেছে তার বয়স ছিল মাত্র 14 বছর, কোন কোন বর্ণনার মধ্যে এসেছে তার বয়স ছিল 13 বছর। 13 এবং 14 বছরের কুমারী নারী ঈসা রূহুল্লাহকে জন্ম দিয়েছে। আল্লাহু আকবার বলে, এটা নিয়ে বুদ্ধিজীবীর কোনো প্রশ্ন নাই। প্রশ্ন হচ্ছে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল 8 বছর বয়সে ঘরে উঠালেন কেন? এর মানে আসলেই প্রশ্নটা এটা নিয়ে না, আসলে প্রশ্ন হচ্ছে ইসলামকে কলঙ্কযুক্ত করা, ইসলামকে আঘাত করা, ইসলামের দর্শনের উপর নগ্ন হামলা করাই হচ্ছে এদের আসল উদ্দেশ্য। ভাইদেরকে বলতেছিলাম, ভাইয়েরা আমার, আল্লাহ পাক আমার মা বোনদেরকে কি সম্মান দিলেন শুনেন একটু। আল্লাহ পাক বলেন, খুশি হইয়া স্ত্রীকে মহারণা দিবা, তবে মহারণার টাকা দেওয়ার পরে আবার লালসার দৃষ্টিতে সেই টাকার দিকে তাকাইয়া থাকবা না। অনেক পুরুষ আছে বউকে টাকা দিয়ে সেই টাকার প্রতি লোলুপ্য দৃষ্টি দিয়ে রাখে, দেখি আমার বউ এই টাকা করে কি, কথা বলে না কেন? আর অনেক বুড়া তো এখানে আছে বুকে হাত দিয়া বলতে পারবে যে বউরে পুরো টাকা দেয় না, এখন দেবে মরার পরে, আছে না নাই? কয় 5 লাখ টাকা কাবিন, 50,000 টাকা নগদ, আর 4.5 লাখ টাকায় বাকি, বাকির নাম পুরাই ফাঁকি। কত মা বোন যে মহারণা থেকে বঞ্চিত হয়েছে, আবার কত চালাক। আমাকে এক লোক জিজ্ঞেস করে, আচ্ছা হুজুর, বাসর ঘরে নাকি বউর কাছে মাপ না চাইলে বউর কাছে যাওয়া যায় না? আমি বললাম, ভাই এই ধরনের কোনো মাসলামি পুরি নেই। ঘটনা কি? কয় ঘটনা হলো যে মহারণার টাকা কমপ্লিট না হলে বউর কাছে নাকি মাপ চাইতে হয়। আমি বললাম যে ভাই এটা কেমন কথা, মহারণার টাকা কমপ্লিট না হলে যদি বাকি রাখেন তা সে আপনার কাছে পাওনাদার, বাকি যখন রেখেছে তখনই তো পাওনাদার খুশি হয়েই বাকি রেখেছে, কথা কর না ঠিক কি না? বাকি তো রেখে দিয়েছে, কিন্তু মনে রাখবেন বাকির নাম যেন ফাঁকি না হয়, এটা আপনি অবশ্যই তাকে পরিশোধ করে দেবেন, এটা পরিশোধযোগ্য ব্যাপার। তখন কিছু চালাক লোক বাসর ঘরে গিয়া এক পাশে টাকা রেখেছে, এক পাশে উনি বসছে, বউকে জিজ্ঞেস করে, আচ্ছা তোমার কাছে কোনটা প্রিয়, এই টাকাটাই বড় না আমি স্বামী বড়? ভাই আমার, ঘটনাটা যদিও কাল্পনিক, এটা কাল্পনিক হলেও এটা শিক্ষণীয় এবং বাস্তবসম্মত ব্যাপার। মানে তাকে এমন ভাবে মেন্টালি প্রেসারের উপর রাখে, মেন্টালি ব্ল্যাকমেল করে তাকে যে তুমি কোনটা গ্রহণ করবা, এই টাকা নিবা না আমাকে নিবা? বউ কি বলবে যে না আমার টাকা লাগবে আপনাকে লাগবে না?
বউ বলবে না বউ বলবে আপনি আমার জান আপনি আমার প্রাণ আর মনে মনে বলবে টাকাটা হলে আরো ভালো হইতো এইজন্য আল্লাহ পাক কি সুন্দর করে বলেন লক্ষ্য করেন আল্লাহ পাক তো জানেন আল্লাহ তো আমাদের কি সৃষ্টি করেছেন মেজাজটা আল্লাহর সৃষ্টি আমার মন মানসিকতা সম্পর্কে আল্লাহর চেয়ে ভালো আর কেউ জানে না ঠিক কি না আল্লাহ যে নারী পুরুষকে একসাথে বসতে নিষেধ করেছেন মাহরাম পুরুষ ছাড়া গায়রে মাহরাম পুরুষের সাথে নারী পুরুষের একসাথে উঠা বসা হারাম করলেন আল্লাহ করলেন হার হারাম আল্লাহ করে দিলেন হারাম বুদ্ধিজীবীরা বলে এটা বিধান থাকলে হয় আরাম বলে কি না আমরা যখন সহশিক্ষার বিরুদ্ধে বলি নারী পুরুষ একসাথে কর্মক্ষেত্রে থাকবে এটা আমরা বিরুদ্ধাচরণ করি যে নারীরা মার্কেট করুক ব্যবসা বাণিজ্য করুক লেখাপড়া করুক কিন্তু আলাদা পার্টিশন থাকুক নারীদের সেকশন আলাদা পুরুষের সেকশন আলাদা কথা বলেন ঠিক কি না এটা আমরা বলি আলাদা মহিলা কলেজ থাকবে যেখানে শুধু মহিলা টিচার থাকবে পুরুষ শিক্ষক সেখানে থাকবে না থাকলেও সম্পূর্ণ পর্দাকে মেইনটেইন করে চলতে হবে আর বাংলাদেশে আপনি বড় বড় দাওরায়ে হাদিস মাদ্রাসা রয়েছে 20 লক্ষের উপরে ছাত্র ছাত্রী কওমি মাদ্রাসার বাংলাদেশে রয়েছে মহিলা মাদ্রাসায় গিয়ে দেখুন পুরুষ শিক্ষক রয়েছে কিন্তু কোন পুরুষ শিক্ষক তার কোন ছাত্রীর চেহারা দেখেছে কিংবা ছাত্রী উস্তাদের চেহারা দেখেছে তার কোনো আলামত নাই নমুনাও নাই সুযোগও নাই আল্লাহু আকবার বলে তারা আলেবা হচ্ছে সামনাসামনি গিয়ে বসতে হবে স্যারের চেহারার দিকে তাকিয়েই থাকতে হবে আর স্যার ছাত্রীর চেহারার দিকে তাকিয়ে থেকেই শিখাতে হবে এরা শয়তানি নীতিমালা ইবলিশ এটা বানিয়েছে জোরে বলতে হবে ঠিক না তারা বলে হুজুর আমাদের মন মানসিকতা অনেক উদার খুব ব্রড মাইন্ডের আমরা আমরা অত্যন্ত প্রশস্ত মন মানসিকতার মানুষ আর আপনারা শুধু আমাদেরকে চাপায় ধরে আমাদের মনের মধ্যে কোনো শয়তানি নাই আমরা একসাথে লেখাপড়া করি কোনো অসুবিধা হয় না আমরা একসাথে চাকরি বাকরি করি এতেও সমস্যা হয় না সমস্যা হয় না হয় এটা জামালপুরের ডিসি দেখিয়ে দিয়েছে কথা বলেন ঠিক কি না জামালপুরের ডিসি সাহেব দেখিয়ে দিয়েছে সহকর্মীর সাথে কেমন মহব্বত করতে হয় এজন্য ভাইরা আমার সাবধান মেজাজটা যেহেতু আল্লাহ বানিয়েছেন আল্লাহ পাক রগ রেশা জানেন আল্লাহ পাক বলেন বান্দারে তোর ভিতরের খবর পৃথিবীর কেউ না জানলেও আমি জানি এই জন্য আল্লাহ পাক পর্দার বিধান দেওয়ার পর কি বলেন শোনে আল্লাহ পাক বলছেন وإذا سألتموهن متاعا فاسألوهن من وراء حجاب নবীর স্ত্রীদের সামনেও সাহাবীরা তোমরা যাবে না যদি কিছু চাওয়ার প্রয়োজন হয় জানার প্রয়োজন হয় তাহলে চেয়ে নেবে জেনে নেবে পর্দার আড়াল থেকে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এই নীতি অবলম্বন করলে কি হবে শোনা আল্লাহ নিজে আবার ফায়দা বলে দিচ্ছে যে এই যে নীতিমালা দিয়ে দিলাম যে সামনে যাবে না পর্দা মেনটেন করে চলবে ফায়দা কি আল্লাহ নিজেই বলে দিচ্ছেন ফায়দা হলো যালিকা আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না এর দ্বারা তোমাদের মনটাও ভালো থাকবে তাদের মনটাও ভালো থাকবে মনের মধ্যে শয়তানি সৃষ্টি হওয়ার কোনো সুযোগই নাই কোনো রাস্তাই নাই ঠিক কি না সামনা সামনে গেলে মনের মধ্যে ওয়াসওয়াসা আসতেই পারে এটা একটা স্বাভাবিক ব্যাপার ঠিক কি না এই জন্য যত ভাইরা আমার সামনে বসেছেন ভাবির সামনে যাওয়া হারাম এই বয়ানগুলো জানতে হবে এখানে জানার জন্য এসেছেন খালি কিচ্ছা কাহিনী শুনে চোখের পানি ছেড়ে চলে গেলেন হিদায়ত পেলেন না লাভটা কি কথা বলেন ঠিক কি না আমল শেখেন ভাবির সামনে যাওয়া হারাম দেবর যদি হয়ে থাকেন দেবরের ব্যাপারে হাদিস আছে না নাই কথা বলে না কেন সাহাবায়ে কাম জিজ্ঞেস করলেন আম্মাল হামু ইয়া রাসূলুল্লাহ অনবী দেবরের ব্যাপারে আপনি কি মাসআলা বলেন দেবর তো ঘরে থাকে সে কি ভাবির সামনে যেতে পারবে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল হামু আল মাউতু দেবর হলো মৃত্যু সমতুল্য খবরদার মৃত্যুকে তোমরা যেভাবে ভয় করে চলো ও নারীরা দেবর থেকে ওইভাবে ভয় করে চলবা
কারণ অন্য মানুষ দ্বারা যত ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে দেবর দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা তার থেকে কয়েক সগুণ বেশি কথা কোন ঠিক কি না এখন আপনারা অনেকেই কষ্ট পেতে পারেন যে হুজুর আমরা তো ভাবিদেরকে মায়ের দৃষ্টিতে দেখি এই কথাটা হিন্দুরা বেশি বলে ভাবি হলো মায়ের সমতুল্য নাউজুবিল্লাহি মিন জালিক এই শয়তানি কথা কে বানাইলো পৃথিবীতে ভাবি মায়ের সমতুল্য পৃথিবীতে অসংখ্য দেবরের সাথে ভাবিরা পালিয়েছে চিল্লায় বল ঠিক কি না ইসলাম তো সমস্ত অন্যায়কে অপরাধকে সমূল থেকে উৎপাটন করার বিধান দিয়েছে আপনি তো ভালো আমি ধরে নিলাম আপনার মেজাজ ভালো কিন্তু আরেকজন যে আসবে তার মেজাজ ভালো এই গ্যারান্টি দিতে পারবেন আপনি পীর সাহেবের কাছে মুরিদ নিরাপদ থাকে মহিলা মুরিদ আপনি জায়গায় থাকে সিরাজগঞ্জে সাত বছর বিয়ে হয়েছে মহিলার বাচ্চা হয় না কয় বছর সাত বছর বিয়ে হয়েছে বাচ্চা কাচ্চা হয় না কোন মহিলা তাকে শিখিয়ে দিয়েছে অমুক জায়গায় এক বাবা আছে বাবার কাছে গেলেই বাচ্চা হয়ে যায় মহিলা বাচ্চার জন্য বাবার কাছে গিয়েছে পত্রিকায় পাতার মধ্যে পড়ে আমি হাসলাম ওই মহিলা ধর্ষণের মামলা করেছে বাবার বিরুদ্ধে বাবার বিরুদ্ধে মুড়ি ধর্ষণের মামলা দিয়েছে এমনকি বাবাকে গ্রেফতার করা হয়েছে কমেন্ট বক্সে গিয়ে দেখি যে মানুষ কি লিখেছে আমরা তো বয়ান করি মাঝে মাঝে সাধারণ পাবলিক যারা এদের মন্তব্য পড়ি যে ওনাদের অনুভূতিটা কি একজনে অনুভূতি লিখেছে যে অসুবিধা কি বাবা তো খারাপ কাজ করে নাই সন্তান চাওয়ার কথা ছিল স্বামীর কাছে না গিয়ে বাবার কাছে গিয়েছে বাবাই স্বামীর কাজটা করেই দিয়েছে প্রিয় ভাইরা আমার নারী আর পুরুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পার্টিশন দিয়েছেন ব্যবধান করে দিয়েছেন কারণ এই পার্টিশন যদি না থাকে তাহলে এই সমাজটা জানোয়ারের সমাজ হয়ে যাবে হারামজাদা জন্ম হবে অসংখ্য অমানুষ পৃথিবীতে সৃষ্টি হবে বাবা মা ছাড়া সন্তান হলে মা বাবার ঠিক ঠিক যাদের থাকবে